শেষ করছি কিংবদন্তি গোলরক্ষক মহসিনের খবর দিয়ে। আবাহনী মোহামেডান আর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দেশের ফুটবলের এই সময়কার এক সময়কার তিন প্রধান দলেরই গোলবার সামলাচ্ছেন পরম আস্থা ও নির্ভরতায়। ছিলেন এই তিন ক্লাবেরই অধিনায়ক, যে রেকর্ড নেই আর কারো, খেলেছেন জাতীয় দলেও। তিনি মহসিন, দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক। দুঃসময়ের মুখোমুখি দাঁড়িয়ে কারো দয়া দাক্ষিণ্য নয়, চান শুধু বেদখল হওয়া পারিবারিক সম্পত্তি উদ্ধারে সহযোগিতা। জাবেদ আক্তার জানাচ্ছেন বিস্তারিত। 1982 সাল, দর্শকপূর্ণ ঢাকা স্টেডিয়ামে টান টান উত্তেজনার আবাহনী মোহামেডান ম্যাচ। পেনাল্টি পেল আবাহনী, দেশসেরা স্ট্রাইকার সালাউদ্দিন গেলেন পেনাল্টি নিতে। তার সামনে আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে সদ্য কৌশল উত্তীর্ণ খর্বকায় এক গোলরক্ষক। প্রচণ্ড স্নায়ুচাপের ওই মুহূর্তে কি অবলীলায় সালাউদ্দিনের পেনাল্টি শট ঠেকিয়ে দিলেন। আবাহনী পেনাল্টি দিয়েছে, সালাউদ্দিন মারছে, আমি দিছি আটকে, আমরা এক এক গোলে জিতছি। সুদর্শন সেই তরুণ জানান দিলেন তার যুগ শুরু হলো। তিনি মহসিন, দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক গোলরক্ষক। আমি একমাত্র প্লেয়ার ছিলাম আবাহনী মোহামেডান মুক্তিযোদ্ধার অধীনে, এই রেগুলার কারণে, সালাউদ্দিন নাই, অন্য কারোর প্লেয়ার নেই। মোহামেডান আবাহনী হয়ে সব শেষে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রে বর্ণাঢ্য ক্যারিয়ার তার। এক যুগেরও বেশি সময় আস্থার প্রতীক ছিলেন জাতীয় দলের গোলবারেও। খেলাটা আমি আপনাকে না এখন তো সে ফুটবলার, সেই ফুটবল না আপনার খেলতে ইচ্ছা করে, প্র্যাকটিস করতে ইচ্ছা করে? না আমি আর আমি তো খেলছি, মানে আমি বললাম না যে আমি প্রচুর ফুটবল খেলছি। ফুটবল ছেড়ে দীর্ঘ প্রবাস জীবন, এরপর আবার দেশে ফেরা, কিন্তু এই মহসিনের সঙ্গে কোনোভাবেই মেলানো যায় না মাঠের দাপুটে সেই মহসিনকে। স্মৃতিশক্তি অনেকটা হারিয়ে ফেলেছেন, কথা বলেন এলোমেলো, আচরণও অসংলগ্ন, তবুও ক্যারিয়ারের উজ্জ্বল স্মৃতিগুলো এখনো হারিয়ে যায়নি। আমার এই যে বাদলদা মারা গেছে, কি নাম ওনার? চুন্নু ভাই, এটা আমি, ইলিয়াস, এই যে কাইসার আমি। মহসিনের এই অবস্থা কেন? অনেক খরচ হয়েছে মারার জন্য। এখন আপনার আর্থিক অবস্থা কেমন? যাত অবস্থা হয়েছে, দাম্পত্য জীবন টেকেনি, মায়ের অসুস্থতায় চিন্তিত, সাভারে পারিবারিক জমি বেহাত হয়, বেড়েছে দুর্দশা। ওটা যে আব্বা মারা যাওয়ার পর আর আমি তো চলে গেছি, ওইটা দখল করছে, মানে কিছু নাই তো, এখন সব হারাইছে ওই ওইটার পিছে। এখন বউ নাই, সন্তান নাই, গোসল করাই, দুপুরে খাওয়াই, আমি সব কিছু আমি করি। কিন্তু প্রবল আত্মসম্মানে কারো কোনো অনুকম্পা চান না তিনি বা তার পরিবার, বরং নিজেদের জমিটুকু উদ্ধারে সহযোগিতা চান। সরকার টাকা দিতে হবে না, আমাদের জমিটা ফেরত দেবে, আমার ভাইয়ের চিকিৎসা আমরাই করব। মতিঝিল রেল কলোনির মাঠ থেকে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে আলো ছড়ানো মহসিন ছিলেন অনেক খেলোয়াড়েরই আদর্শ। জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এই ফুটবলারের দুঃসময় আর দীর্ঘ না হোক, এই কামনা সবার। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।